আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। সো থ্যাংক ইউ সো মাচ গাইস আপনাদের সাপোর্টিং ভালোবাসা এবং আজকে আমাদের এই পথ চলা। সো এই জন্য আমরা সবসময় এক্সপেক্ট করবো ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা যাবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন। সো আজকের রিভিউটা হচ্ছে ইনশাল্লাহ টোটালি ডিফারেন্ট। আজকে আমরা যে রিভিউটা করবো সেটা হচ্ছে মোটর ফ্লাশিং অয়েল। সো আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন, দিস ইজ দ্য মোটর ফ্লাশিং অয়েল, এটা হচ্ছে একটা ক্যান। সো আমরা গাড়িতে কেন মোটর ফ্লাশিং অয়েল ইউজ করবো? সো বিকজ অফ হচ্ছে আমরা যখন দীর্ঘদিন গাড়িটা ড্রাইভ করি বা চালাই, তখন হচ্ছে আমাদের ইঞ্জিনের ভিতরে বিভিন্ন ধরনের গাছ জমে যায়। সো এবং গাড়ির যে হর্স পাওয়ার সেটা কমে যায়, বা গাড়ির যে সমস্ত মুভিং পার্টসগুলো আছে সেগুলো ফ্রিকশনালজনিত কারণে সেখানে ক্ষয় হয়। সো দ্যাটস ওয়াই আমরা একটা নির্দিষ্ট সার্টিন পিরিয়ড শেষে প্রতি ছয় মাস অন্তর অন্তর বা বছর খানিক পর পর আমরা এই পুরো আমাদের ইঞ্জিনটা ফ্লাশিং করবো। সো দ্যাটস ওয়াই দিস ইজ ফ্লাশিং অয়েল। সো এটা হচ্ছে ফ্লেমিঙ্গো। সো এটা হচ্ছে আমরা আজকে আমাদের গাড়িতে ইউজ করলাম, এটা আমাদের একটা গাড়ি গ্যারেজে আসছে। সো দ্যাটস আমরা এটা করলাম এবং গাড়িটা আগে যে নয়েজটা ছিল বা আগের যে গাড়ির পারফরমেন্স ছিল, সো এটা চেঞ্জ করার পর বা এটা দেওয়ার পর আমাদের গাড়ির যেই পারফরমেন্স সেটা খুবই ইম্প্রুভ হলো। সো দ্যাটস আজকে আমার রিভিউটা করা। সো ফার্স্ট অফ অল আমি বলে নাই ইঞ্জিন ফ্লাশিং অয়েলটা আমরা ব্যবহার করলে আমাদের কী কী অ্যাডভান্টেজ হয়। ফার্স্ট অফ অল হচ্ছে আমরা যখন এটা আমরা গাড়িতে ইউজ করব, তখন আমাদের ফ্রিকশনালজনিত যে সমস্ত মুভিং পার্টস আছে সেগুলো খুব ভালো লুব্রিকেশন হবে। এবং সেকেন্ডলি হচ্ছে যে আমাদের যে সমস্ত মুভিং পার্টসগুলো ক্ষয় হয় ফ্রিকশনালজনিত কারণে, সেখানে রেজিস্ট্যান্সটা কমে যাবে এবং আমাদের এখানে ইঞ্জিনের হর্স পাওয়ার বাড়বে। এবং সর্বোপরি ইঞ্জিনের যে সমস্ত লংজিভিটি আছে সেটা আমাদের স্থায়িত্ব বৃদ্ধি পাবে এবং ইঞ্জিনের একটা লং লাইফ আমরা লংজিভিটি পাবো। আর আমরা এটা ইউজ করার নিয়মাবলীটা বলে দিই, সেটা হচ্ছে যে আমরা নর্মালি গাড়িটা স্টপ করব, দেন আমরা এটা ফ্লাশিং অয়েলটার এখানে ক্যান মুভ ওপেন করে আমরা ইঞ্জিনের যেখান দিয়ে মোবিল ঢালি বা ইঞ্জিন অয়েল ঢালি সেখানে আমরা এটা ঢালবো এবং গাড়িটা স্টার্টে রাখবো 5 থেকে 10 মিনিটের জন্য। সো আমরা গাড়িটা স্টার্ট রাখবো এবং নর্মালি আইডেলে রাখবো, দেন স্টার্টটা অফ করে দিব, দেন আমরা এটাকে মোবিল বা ইঞ্জিন অয়েল যেটা আছে সেটা ড্রেন করে দিব। সো এইভাবে আমাদের কার্যকরীটা সম্পন্ন হবে। সো আমরা আরেকটা জিনিস বলে রাখি, যখন আমরা ইঞ্জিনটা ফ্লাশিং করব স্টার্টের মাধ্যমে, তখন আমরা হাই অ্যাক্সেলেশন দিব না বা সাডেন পিক আপ দিব না, বিকজ অফ হচ্ছে এটা আমাদের জন্য খুবই ক্ষতিকর। সো দ্যাটস ওয়াই আমরা এই ফ্লাশিং অয়েলটা করাবো। এবং আমি সবাইকে রিকমেন্ডেড করি আপনারা প্রতি ছয় মাস অন্তর অন্তর বা বছর খানিক পর পর আপনারা অবশ্যই ইঞ্জিনটা ফ্লাশিং করাবেন, এতে গাড়ির যে পারফরমেন্স আছে সেটা বৃদ্ধি পাবে এবং আপনাদেরও মেনটেন্যান্স কস্ট অনেক নিচে চলে আসবে এবং আপনারাও গাড়ি ড্রাইভ করে খুব ভালো পারফরমেন্স পাবেন। সো গাইস এই ছিল আজকের ছোট্ট রিভিউ। ইনশাল্লাহ চেষ্টা করেছি আপনাদেরকে পুরো সেগমেন্টে মোটর ফ্লাশিং অয়েল বা ইঞ্জিন ফ্লাশিং অয়েল কেন ব্যবহৃত হয় বা কী কী পুরো ডিসকাশন করার জন্য। সো আশা করি ভিডিওটা ভালো লাগবে, যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, কমেন্টস করুন, শেয়ার করুন, হয়তো বা এটা কারো উপকার আসতে পারে গাড়ি ইউজার যারা আছেন। সো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।